হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো 11:30 বেজে গেছে, আমার শুধু রান্নাটা বাকি আছে, বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজ চিকেন এনেছে, চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটাকে বানাবো আর নিরামিষ বানিয়ে নেবো শাশুড়ির জন্য। তো এখন আমি বসে আছি, দেখো বারান্দাতে বসে আছি। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কেউ সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো আগে রান্নাটা বসিয়ে নি। তো আমি তোমাদের সাথে 11:30 সময় কথা বলার পর এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার না করে কী করে হবে, তো চলো আমার রেসিপিটা শেয়ার করে নিই, তোমরাও দেখবে। আজ আমি চিকেনটা একটু অন্যভাবে বানাবো, দই চিকেন বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো। তো আমার নিরামিষ রান্না অলরেডি হয়ে গেছিল, যেহেতু শাশুড়ি অনেক জলদি খেয়ে নেন, 1:30টার সাথে সাথে খেয়ে নেন, তো আমি রান্নাটা করে নিয়েছিলাম। এখানে পটল আলু রান্না করেছিলাম আর কোয়াশ ছিল, যে কোয়াশ সেটা বানিয়েছি, আর এখানে ঝিঙ্গা চচ্চড়ি ছিল, অল্প অল্প ছিল কারণ ভাসু নেই, চলে গেছে শিলং, তাই শাশুড়ি আর আমার বরের জন্য আমি এসব কিছুই খাবো না, আমি শুধু যে চিকেন দিয়ে খাবো, তাই আমার জন্য বানাইনি, ওদের দুজনের জন্য বানিয়েছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আলু কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো, তারপর আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে আমার, এইখানে আমি চিকেন গুলো ম্যারিনেট করে রেখেছিলাম বলেছি, এখানে আমি দই দিয়েছিলাম, বাকি গুঁড়ো মশলা, অল্প একটু তেল দিয়েছিলাম, সেগুলো দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তারপর আধা ঘন্টা না, এখন তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তারপর ওইখানটায় পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা সেগুলো রেখেছিলাম, কড়াইতে দিয়েও দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে পেস্ট ছিল, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সেগুলোর পেস্ট ছিল, কাঁচা লঙ্কা ছিল, অল্প গোলমরিচ ছিল, সেগুলোর পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি, আর দেখো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি অল্পটুকু, সেটা দেবো অল্প। আমি ম্যারিনেট করার সময় একটা গোটা পেঁয়াজ মেখে রেখেছিলাম, তাই এখন অল্প করে দিচ্ছি, প্লাস পেস্টেও আছে পেঁয়াজ, আর বেশি পেঁয়াজ হলে না একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়, খেতে ভালো লাগে না, ঝাল ঝাল না হলে আমার খেয়ে ভালো লাগে না, তাই অল্প করে দিলাম পেঁয়াজটুকু। তো এখন পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল হয়েছে, তারপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা কষাতে বসিয়ে আসলাম, কষছে মাংসটা, রেখে দিয়ে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা ধরেছে, ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো কতগুলো কাঁচা লঙ্কা ধরেছে, আর এত ঝাল কাঁচা লঙ্কা গুলো, একটা খাওয়া যায় না, একটা খেতে পারবে না তুমি, কখনো একটা নিলে সেদ্ধ সেদ্ধ টেদ্ধ দিলে, কিছুর সাথে খেতে নিলে খেতে পারি না, এতটা ঝাল, লালগুলো তো আরো বেশি ঝাল।
লাল গুলো অনেক ঝাল। তো দেখে নি আবার চিকেনটা এত সুন্দর কালার এসেছে না, কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না, তো অনেক সুন্দর কালার এসেছে। আর কতটা জল ছেড়েছে ঠিক আছে, এগুলো পুরো যখন টানবে তখন অল্প একটু জল দিয়ে দেবে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো ভাজার সময় না আমি সেদ্ধ করি, এমনি লাল লাল করে ভেজেছি কিন্তু সেদ্ধ হয়নি, এখন দিয়ে দিলে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। আলুতে মশলা ঢেকে দেবে ভালো করে, তো হতে থাক ঢেকে দিই। আমার চিকেন রেডি, কিন্তু না মোবাইলে একদম কালারটা বিচ্ছিরি আসে, সামনে থেকে কালারটা তো দারুণ এসেছে না, পুরো ইয়াম। নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়ো, হয়তো তখন ভালো লাগবে দেখতে মোবাইলে ক্যামেরাতে। তো চিকেন আমার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না বলো? দই দিলে এমনি তো দেখতে অনেক সুন্দর হয় আর খেতেও ভালোই হয়, তোমরা সামনে থাকলে তোমাদেরকেও দিতাম। রাত 11টার সময় বসে বর আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, অনেকদিন থেকে তেল দিই না তাই বললাম তেলটা দিয়ে দাও, তো ও তেল তো দিচ্ছে না, তবলা বাজাচ্ছে আমার মাথাতে। তো আজ দুপুরে শেয়ার করেছিলাম তোমাদের সাথে চিকেন বানিয়েছি, তো বানিয়ে সেটা খাওয়া দাওয়া পুরো শেষ হয়ে গেছে, দিনেও খেয়ে নিয়েছি। এখন রাত 11:20 বাজে, এখনও খাওয়া শেষ আমাদের, ও রুটি খেয়েছে আমি ভাত খেয়েছি, আর খেতে সত্যি দারুণ হয়েছিল। একবার এভাবে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগে খেতে, অনেক টেস্ট হয়েছিলো, অন্যরকম একটা স্বাদ হয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, ও বসে খেলা দেখছে, আমি বসে আছি একটু পর ঘুমিয়ে যাবো ব্রাশ ট্রাশ করে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে।